হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একদম ছোট বাচ্চার বিনি ক্যাপ কী করে বানাতে হয় তোমাদের বানিয়ে দেখাবো। এটা ছ মাস থেকে এক এই যে এখানে আমার পুরোটা বোনা কমপ্লিট হয়ে গেছে। এই এইভাবে যদি দুটো দুটো করে গুনতে থাকি, 2, 4, 6, 8 এইভাবে এটা এগোবে। এই দুটো হচ্ছে 2, 4, 6, 8, 10 এইভাবে। আর যদি রিবগুলো ধরি, এই রিবগুলো ধরলে 1, 2, 3, 4, 5 এই করে 32টা রিব পাবে। টোটাল 65টা রো আমি বুনে নিয়েছি। কতটা মেজারমেন্টে আসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যারাউন্ড 14 ইঞ্চি বা 36 সেন্টিমিটার পর্যন্ত আছে। উপরের দিকে কিন্তু মেজার করলে হবে না, যেহেতু উপরের দিকে আমরা শ্রিঙ্ক করছি। তাই এই নিচের দিকটা থেকে যদি মেজার করো তাহলে ঠিকঠাক মেজারমেন্টটা আসবে। এইবার এটা আমাদের দুটো সাইড জয়েন করে দেব। যেদিকে রিব পোর্শনটা আছে এটা বাইরের দিকে রাখবো। এবার একদম মাথায় মাথায় প্রেস করে এইবার এই সাইড থেকে একটা আর ওই সাইড থেকে পুরোটা নিয়ে এবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এবার কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি।
এই সাইড থেকে টোটাল পুরো যে চেনটা আছে তার ভেতর দিয়ে ইনসার্ট করব, আর অপর সাইডের বাইরের দিকে লুপটা নেব। নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করে জয়েন করছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই সাইড থেকে পুরোটা নিলাম, পুরো ঘরটা, আর ওই সাইডের বাইরের দিকের ঘরটা নিয়ে এইভাবে পুরো স্লিপ স্টিচ করে জয়েন করে নিতে হবে। এখানে আমি এটা ক্রসে দিয়ে জয়েন করেছি, তোমরা চাইলে যে সুতো ছুঁচ সুতো হয় সেটা দিয়েও জয়েন করতে পারো। এই দেখো, এরকম এইভাবে জয়েন করাতে, স্লিপ স্টিচ করে জয়েন করাতে এটাও একটা রিপ প্যাটার্নই হয়ে গেছে। শেষের কয়েকটা আরেকবার তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই সাইড থেকে পুরো লুপটা নেব, এই ঘরের ভেতর দিয়ে ঢোকালাম, আর ওই সাইড থেকে বাইরের দিকে লুপটা নিলাম, নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। পুরোটা জয়েন করা কমপ্লিট। এবার একটা চেন বুনে নিয়ে আমি কাজটাকে এন্ড করব। একটু এক্সট্রা উল রাখতে হবে, কেননা এবার এই মাথার দিকটা এইভাবে সেলাই করে দিতে হবে। তো এবার আমি কেটে দিচ্ছি এক্সট্রা উল, একটা সুচ সুতোয় পরিয়ে নিলাম। এইবার এরকমভাবে গোল করে ধরে নিয়ে বাইরের দিক থেকে প্রত্যেকটা যে কাজ রয়েছে, এই যে ফুটোগুলো, এক একটা কাজের ভেতর দিয়ে এইভাবে সুচটাকে ঢুকিয়ে নিতে হবে। পুরো রাউন্ড করে এইভাবে বুনতে থাকতে হবে। তোমাদের যদি আমার এই কাজটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমার গ্রো করতে সুবিধা হবে এবং আমি আরও এইরকম ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাবো। আচ্ছা, এইভাবে পুরোটা বুনে নেওয়ার পর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে এটাকে টেনে নিতে হবে। নিচ থেকে একটা আঙুল ঢুকিয়ে নিতে হবে, তাহলে এই যে জায়গাগুলো বেশি মুড়ে যাচ্ছে